হ্যাঁ, মায়ের গল্পও বলি, প্লাস পাশাপাশি একটু আপনাকে কিছু এডুকেটও করি। ইয়েস, সো গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, আপনারা জানেন আমি ডাক্তার সুমন্ত কুমার শাহ, ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেরিয়াট্রিক মেডিসিন স্পেশালিস্ট। সো আমি আসছি আজকে আসলে জেরিয়াট্রিক মেডিসিন নিয়ে কথা বলার জন্য। জেরিয়াট্রিক মিনস হচ্ছে আমাদের দেশের বয়স, যাদের 55-এর উপরেই আমরা বলবো বা 50-এর পর, মানে আমাদের এই যুগের বয়স হচ্ছে মা কত বছর জানেন? 100 বছর, মানে উপরওয়ালা স্থির করে দিচ্ছে যে 100 ইয়ার্স। যদি বেশি বাঁচেন তাহলে বুঝতে হবে যে আপনি এই জগতে অনেক পুণ্য কাজ করে ফেলছেন, বুঝতে পারছি, এই জন্যে একটু হায়াত একটু বেড়ে বাড়ায় দেবে আর। কিন্তু রিয়েল যদি আমরা বলি 100 ইয়ার্স, আর যদি কমে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের অনেক কর্মের ফল হয়তো বা, কর্ম মানে কি আমাদের তো ভেজাল খাচ্ছি, এটাও তো এক ধরনের কর্ম। হ্যাঁ, সেই কারণে আমাদের কিন্তু নানান ধরনের রোগসুখের কারণে আমরা আসলে লাইফ স্প্যানটা কমে যায়। যাই হোক, তো ইংল্যান্ডে আমি যখন ছিলাম ওখানে আমি পেশেন্ট দেখতাম, হচ্ছে আমার যে এরিয়াটা ছিল হসপিটালের, মোর দেন 90% পেশেন্টের বয়স হচ্ছে মোর দেন 75 ইয়ার্স, মানে জেরিয়াট্রিক গ্রুপ অফ পিপলস বেশি, মানে বয়স্ক রুগীটা বেশি, বার্ধক্যজনিত রোগ এবং তাদের রোগ হয় বেশি, নানান ধরনের রোগ হয়। সো একটা এক্সপিরিয়েন্স আমার আছে। তো এদের রোগ রোগের ধরন কিন্তু একরকম হয় আর চিকিৎসাটার ধরনও অন্যরকম হয়, প্ল্যানিংটা অন্যরকম হয়। মানে এই ধরনের বয়স্ক রুগীদের ক্ষেত্রে বিশেষ করে 55-এর উপরে এক ধরনের হয়, 65-এর উপরে এক ধরনের হয়, 75-এর উপরে একরকম হয়, 85-এর উপরে, 95-এর উপরে আরেক রকম হয়। এইরকমভাবে স্টেজগুলো করা আর কি। তো যাই হোক, তো ওই যে গল্পটা বলতেছিলাম আর কি, ওই ভাইজান, ভাইজানই বলি ওনারে, ওনারও বয়স কম না, উনি প্রায় 60-এর কাছাকাছি, ওনার মা হচ্ছে প্রায় 80+, বয়স জানে না, এমনি 82-83 লেখা আর কি। তো যা বলতেছে, কয় স্যার আমি, আমরা কি বুঝলাম না, উনি তো এমন হাঁটাচলা করেন, নিজে রান্নাও করতে যায় এমন অবস্থা এই বয়সে। তো আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি যে ঘটনা কি, কী ঘটলো, মিরাকেল কি ঘটলো। তো আসলে মিরাকেলের কিছু নাই, জাদুমন্ত্রের কিছু নাই, কারণ কেন, আমার কাছে অনেক যারা জাদুমন্ত্র জানেন তারাও আমার রুগী আছে। তো আমি ওনাদেরকেও বলি, আজকেও আমার এক ভদ্রলোক রুগী বলছিল যে আসলে যে মানে এইরকম, মানে যারা জাদুমন্ত্র করেন তারা নাকি এরকম বলছে এই রুগী সম্পর্কে। আমি বলছি যারাই যেটা বলুক সেটা বলে লাভ নাই, আসলে এগুলো কোনো সাইন্টিফিক আসলে আমাদের কোনো ব্যাখ্যা নাই, কারণ আমরা বিজ্ঞানের সাথেই চলি, বিজ্ঞানকে আমরা ভরসা করি, কারণ বিজ্ঞান কিন্তু একটা সুনির্দিষ্ট নিয়মের ভিতর দিয়ে চলে, এটা কোনো অনিয়মের ভিতরে না। প্রথম প্রথম মনে হবে যে বিজ্ঞান হয়তো বেশি ভালো কাজ করে, না, বিজ্ঞানই আমাদেরকে চরম সত্যের দিকে নিয়ে যাচ্ছে। সো এক সময় আমরা হয়তো আর অনেক কিছু আবিষ্কার করতে পারবো, অনেক রোগ দেখা যায় যে আমরা নির্ণয় করতে পারবো, বা আমাদেরও হয়তো বা এরকম ক্ষমতা চলে আসবে যে একটা ফু দেবো বাস ওই রোগটা চলে যাবে। এটাও বৈজ্ঞানিকভাবে ফুটা হইতে হবে, শুধু খালি ফু দিলে হবে না, ঠিক আছে। যাই হোক, আমি একটু ফান করলাম এই মাঝে। তো আমি যেই কথা বলতে যাচ্ছি যে বয়স্ক রুগীদের নিয়ে যেহেতু আমি কাজ করি, আমি দীর্ঘদিন যাবতীয় কাজ করি, 2009 সাল থেকে বেসিক্যালি আমি এই স্পেশালিটিটা, এই বয়স্কদের প্রতি আমার একটা, আমি আই এম ফ্যান অফ অল এল্ডারলি পিপলস। হ্যাঁ, বয়স্ক রুগীদের আমি ফ্যান আর কি, মানে ভাল লাগে, মানে আমার চেয়ে বয়স যদি একদিনেরও বেশি হয় তাদেরকে আমার ভাল লাগে, ছোটোদেরকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি, বা সমবয়সীদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু বয়স্কদের প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি আর কি। আমি বলবো কেন বেশি, কারণ আমি ফিল করি একটা বয়স্ক মানুষ যিনি আমার চেয়ে 1 বছরের বড়, অন্তত পক্ষে অন্তত উনি তো বড়, তাই না, বয়সটা যেহেতু পৃথিবীতে উনি একদিন আগে আসছেন, আমার চেয়ে অন্তত অভিজ্ঞতা একটু হলেও বেশি। তাহলে কেন বয়স্কদের প্রতি, কারণ সিন্স মাই চাইল্ডহুড লাইফ আমরা এইভাবে এডুকেটেড হয়েছি, আমাদের পারিবারিক শিক্ষাটা এরকম ছিল যে বয়স একদিনের বড় হলে উনি বড়, উনি তোমার চেয়ে মূর্খ হোক আর মানে পড়াশোনায় কম থাক, উনি তোমার চেয়ে বয়সে বড় মানে উনি বড়, ওনাকে সালাম করতে হবে, বুঝতে পারছি কিনা, ওনাকে সম্মান করতে হবে। তো উনি সেই সূত্র থেকে, মানে আমি মনে করি যে একটা বয়স্ক রুগীর সার্ভিস দিলে কী হবে, ওনার কাছে ব্লেসিংস পাওয়া যাবে, আশীর্বাদ পাওয়া যাবে। তো ব্লেসিংস হচ্ছে আসলে আমার মনে হয় যে এই পৃথিবীতে সবচাইতে বড় প্রাপ্তি, এর চেয়ে বড় প্রাপ্তি কিছু নাই। আমরা হয়তো হন্যে হয়ে অর্থ বিত্ত বাড়ি গাড়ি এগুলোর পিছনে হয়তো ঘুরছি, কিন্তু সত্যিকার অর্থে ব্লেসিংস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই ব্লেসিংসটাই আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাবো, এই ব্লেসিংসটাই আমার সাথে যাবে, আর কিছু যাবে না, আর বাকি সব গাড়ি বাড়ি সব। তাহলে একজন বুদ্ধিমান ব্যক্তি, যিনি যিনি বুদ্ধিমান, মানে আমি বুদ্ধিমান, আমি নিজেই অ্যানাউন্স করলাম, কারণ আমি আসলে ব্লেসিংসের প্রতি বেশি নজর দিই, এবং এটা একটা রিজন যে আসলে ইংল্যান্ড থেকে চলে আসা, কারণ ইংল্যান্ডেও ব্লেসিংস পাওয়া যায়, কিন্তু নিজের লোকজনের ব্লেসিংসটা তো একটু বেশি পাওয়া যায়। হ্যাঁ, নিজের পরিচিতি, আমার হসপিটালে যারা, আমার পাকিস্তানি ফ্রেন্ড আছে, একজন ফ্রেন্ড ছিল আমার সাথে, তারপরে পাকিস্তানি ছাড়া ইন্ডিয়ান ছিল যারা, তো
তো তাদের প্রতি কিন্তু একটা অন্যরকম একটা টান ছিল, এটা খুব স্বাভাবিক। জাতিগত দিক থেকে আমরা নিজেদের লোকজনদেরকে পছন্দ করি, ঠিক এরকমভাবে ওরাও কিন্তু সাদারা আমাদেরকে বেশি একটা উপরে উপরে খুব ভাব, কিন্তু সত্যিকার অর্থে ওরা আমাদের পছন্দ করে না, এটা আমরা বুঝতাম। ওরা খুব মিশবে, খুব কথা বলবে, কিন্তু জীবনে বাসায় দাওয়াত করে একবারও খাওয়াবে না। ইংলিশরা অনেক মুখে অনেক মিষ্টি, কিন্তু বাসায় নিমন্ত্রণ করে কেউ খাওয়াবে না। এটা একমাত্র ইন্ডিয়ান পাকিস্তানি আমরা যারা ছিলাম, আমরা আমাদের মতো করে চলতাম। এটা বলা অর্থ হচ্ছে যে দেশের ভিতরে যে দেশের লোকজনদেরকে সেবা করে যে পরিমাণ ব্লেসিংস পাওয়া যাবে, এটা ইংল্যান্ড কেন সমগ্র বিশ্ব ঘুরলে আসলে সেই ব্লেসিংস পাওয়া অসম্ভব। আমি এটা অ্যানাউন্স করে দিলাম, এটা আমি আগে থেকেই বিশ্বাস করতাম, এই জন্যই আমি আসলে দেশ ছাড়ি নাই। নাহলে আমি 2007 যখন দেশ থেকে চলে গেছিলাম তখনই মানে পারমানেন্টলি আমি থেকে যেতাম আর চিন্তা করতাম না দেশে চলে আসা। তো তখন আমি 2009 আবার চলে আসি। আবার যতবার আমি ইংল্যান্ডে ট্রেন করার জন্য নিজেকে গেছি ততবারই মনে হয়েছে যে না আমি দেশেই থাকবো, ততবারই আমি দেশে ব্যাক করছি। আর এই রিসেন্টলি তো এইবার তো গেছিলাম কোভিডের পরে, মানে আমি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে ছিলাম, ওখানেও ছিলাম বহুদিন, দীর্ঘদিন কাজ করছি, কিন্তু মনের কষ্ট নিয়ে আমি চলে যাই। তো এইবার ভাবছিলাম যে এবার চলেই যাবো, এবার আর আসবোই না। ইভেন এইরকমও প্ল্যান করছিলাম 5 বছরের ভিতরে বেড়াতেও যাবো না, বাবা মার সাথে শুধু খালি ফোনে ফোনে দেখা সাক্ষাৎ হবে, এটাই বাবা মাকে বোঝা আমি তো আসবো না। ঠিক আছে, তো এক প্রকার মনে কষ্ট নিয়েই চলে যাওয়া, কিন্তু উপরওয়ালার আসলে রিজিক বলতে যেটাই বলেন, কারণ মন পরিবর্তন হইতে তো বেশিক্ষণ সময় লাগে না। ঠিকই দেখা গেল যে মনটা 1 বছরের ভিতরে মনটা পরিবর্তন হয়ে গেল, যে না আসলে হোয়াট উই আর ডুইং নট গুড এনাফ, মানে ফর আওয়ার সেলস, মানে ফর মাই প্লেজার। বেসিক্যালি আসলে আমি আসছি আপনাদের সেবা করার জন্য তো অবশ্যই, কিন্তু বেসিক্যালি আমি আসছি আমার নিজেকে প্লেজার দেওয়ার জন্য, আমি আমার নিজের বেনিফিট নেওয়ার জন্য। বেনিফিটটা কি, আমি এই দেশে থাকলে আমি আরও বেশি সার্ভ করতে পারবো এবং বেশি বেশি ব্লেসিংস পাবো, বেশি বেশি আনন্দ পাবো, এটা আমার প্লেজার। আপনার যেটা ভালো লাগে দেখবেন ওটি করতে ভালো লাগবে, যে জগতের যে কত যত কথাই বলুক না কেন। তা আমার ভালো লাগা হচ্ছে আমার লোকজনদেরকে সার্ভ করা এবং এদের মধ্যে থেকে রোগ নির্ণয় করে, কঠিন কঠিন রোগ, কারণ আমাদের দেশে তো যেহেতু সিস্টেম নাই যার কারণে অনেক জটিল রোগ কিন্তু এসকেপ হয়ে যায় প্রতিদিনই। আমি কিন্তু নতুন নতুন রোগ, জটিল রোগ যেগুলো আমাদের দেশে সাধারণত ডায়াগনোসিস হয় না, নির্ণয় হয় না, এগুলো কিন্তু আমি প্রতিদিন বের করতেছি, একেবারে প্রতিদিন, এভরি, আমি যদি লিমিট বলি 50 জনের মধ্যে অন্তত 4-5 জন, 6 জন, 7 জন একেবারে রেয়ার ডিজিজ, প্রথম ডায়াগনোসিস, এরকম অবস্থা। যাই হোক, সকল আপনাদের আশীর্বাদ থাকলে আমি চেষ্টা করে যাব, সবাই আশীর্বাদ করবেন। তো আমি মায়ের মুখ থেকে দুইটা কথা শুনবো। এই মা হচ্ছে, আমি মাই বলি, মা বনানী থেকে আসছিলাম, উনি ডক্টর তাজরিনের সম্ভবত রেফার নিয়ে, আর ওনার আর ওনার মেয়ে আছেন ডক্টর, আরে ডক্টর না, উনি হচ্ছে রনক জাহান, ওনাদের মুখ থেকে আমি শুনবো। মাকে আমি দেখি বেসিক্যালি ফার্স্ট দেখি হচ্ছে 10 তারিখ বেসিক্যালি রিপোর্ট দেখি, আমি আমার কাছে আছে সব, মা সব আছে এখানে। 27 এপ্রিল আমি ফার্স্ট দেখি, দেখি কিছু টেস্ট টেস্ট করি, পরে আমরা আসলে আলটিমেটলি নিয়ে আসি, যে ওনার একটা সামারি নিয়ে আসি, যে আসলে বেসিক্যালি ওনার বার্ধক্যজনিত সমস্যা, অনেকগুলোই সমস্যা, এর মধ্যে থেকে আমরা যদি বলি মেইন সমস্যা হচ্ছে ডিমেনশিয়া সিন্ড্রোম, মানে ডিমেনশিয়াকে, ডিমেনশিয়া মানে D4 delete, মেনশিয়া মানে হচ্ছে মেমোরি। ঠিক আছে, তো এটা নিয়ে আমি কথা বলবো, এই ডিজিজটা নিয়েও একটু কথা বলবো। এর আগে মায়ের মুখ থেকে দুইটা কথা শুনি, আরও অন্যান্য জেনেটিক প্রবলেম আছে, প্রেশার আরও অন্যান্য কারণ আছে, এটা আমরা শুনবো, কিন্তু এর আগে আমি একটু মায়ের মুখ থেকে দুইটা কথা শুনি। ইয়েস মা, এই যেদিকে আপনি নাম বলেন মা। আমার নাম মোশাম্মদ নূরজাহান বেগম। হ্যাঁ, আপনি বাসা কোথায়? বনানী। বাড়ি? বাড়ি কুমিল্লার দেবিদ্বার। ভেরি গুড। এবার বলেন আপনার এখন কেমন লাগছে? এখন মাশাআল্লাহ আমি খুব ভালো আছি। কত ভাগ ভালো? শতভাগ ভালো। আসলে তাই। আচ্ছা, যাক, আগে কি কি কষ্ট হইতো আপনার, আপনি কি মনে পড়ে কিনা? আগে অনেক রকমের কষ্ট হয়েছিল, প্রেসার আছে, ব্যথা ছিল, ব্যথাটাই বেশি, ব্যথাটাই কষ্ট হচ্ছে বেশি, জিহ্বায় ব্যথা করতো। জি, আমি আপনার কাছে না বলছি। জি জি, আমার মনে আছে, আমি একটু মাথায়। জি জি, তারপর মনে থাকে না। হ্যাঁ, মাথা ঝিনঝিন করতো। হ্যাঁ, এই মাশাআল্লাহ এখন আমি ভালো। ভেরি, নতুন দেখা দিছে, এই যে পায়ের এই আঙ্গুলি এরই দিলে যেমন লাগে দিই আলগা ঝিমঝিম ঝিমঝিম করে, এই জায়গাটার মধ্যে, এডির মধ্যে, এডির মধ্যে শক্ত ইয়া চামড়াটা একটা, যেমন যে সিম্পটম ছিল এগুলো আল্লাহর রহমতে অনেক টাইম নেই বলেছে। যাক, আমি এটার ওষুধ দেব, নতুন ওষুধ দেব, আপনি একটু দোয়া চান সবার কাছে। আল্লাহর রহমতে আমি সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি আপনার ওই যে এটা আপনার ছবিটা আছে না, আমি ওষুধ দিয়ে খাওয়ার আগে যে আপনার ছবিটা কতক্ষণ দেখি।
আমার কাছে খুব ভালো লাগে, মায়া লাগে। আপনি আমার জন্য দোয়া করেননি? ইনশাআল্লাহ দোয়া, আল্লাহ আপনার বাসায় রাখুক, দোয়া করার জন্য। আল্লাহ আপনার বাসায় রাখুক, দীর্ঘজীবী করুক। যাক, ভেরি গুড। এবার একটু আপার আবুর মুখ থেকে একটু শুনে আমি একটু লাগিয়ে দিচ্ছি আপনার। থ্যাংক ইউ। আসলে আমার তো অনেক প্রবলেম নিয়ে কিন্তু আমরা চট্টগ্রাম থেকে আসি, চট্টগ্রামে অনেক ডক্টর দেখিয়েছি, মোটামুটি হ্যাঁ মোটামুটি ছিল, ভালোই ছিল। এখন ঢাকায় এসে যে ধরনের প্রবলেমে ফেস করছে, আসলে আমি নিজেও কিন্তু ভয় পেয়ে গেছিলাম, এবং আপনি যেদিন যে প্রবলেমগুলো বললেন তখন কিন্তু আমি আসলে হতাশ হয়ে গেছিলাম। তাড়াতাড়ি করে পরীক্ষাগুলো করলাম, ওষুধগুলো খাওয়ার পরে দুই দিনের মাথায় দেখি যে আমার মশালা অন্যরকম, কারণ আমার বাচ্চাগুলো কিন্তু আম্মাই দেখে, আমি চাকরি করি তো স্কুলে নিয়ে যায়, এখন মা নিজে স্কুলে নিয়ে যায়, মশলা নিয়ে আসে এবং রান্না করেও খাওয়ায়। এটা মানে আমার কাছে একটা বড় পাওয়া, আমার মা ছাড়া এখন আর কেউ নাই। এখন হচ্ছে যে আসলে আমি খুবই প্লিজড, আমি খুবই প্লিজড। আমি আপনাদের জন্য অনেক দোয়া করি স্যার, আপনি অনেক ভবিষ্যতে আপনি উজ্জ্বল হোক, অনেক শুভকামনা। এবারে আমি একটু মায়ের রূপটা সম্পর্কে একটু চাপ দিলাম। আমি এবার মায়ের রোগটা নিয়ে দুইটা কথা বলবো, কারণ এইরকম রোগ কিন্তু আমাদের দেশে অনেক অনেকেই হয়তো ভুগছেন। অ্যাকচুয়ালি আমাদের দেশে যেই প্রবলেমটা হয়, যখন মানুষের বয়স যখন বেড়ে যায়, লাইক ধরেন 55, এরপরে 65, এই ধাপগুলো যখন মানুষ পার হইতে থাকে, তখন একজন ব্যক্তি সে নিজে থেকেই ধরেই নেয় যে আমি তো শেষ, জীবন শেষ। তো এইরকম ভেবে সে করে কি, ছেলেমেয়েরার কাছে আর বলেও না যে রোগের মা কী সমস্যায় উনি ভুগছেন, তো এইভাবে নিজে নিজেকে নেগলেক্ট করে ফেলে। এবং আলটিমেটলি ছেলেমেয়েরা তো আসলে তারা ব্যস্ত থাকে, তারা তাদের পরিবার, তাদের কাজকর্ম, অ্যাক্টিভিটিস নিয়ে তারা অনেক ব্যস্ত থাকে, মাথায় আর পিছনে যে চিন্তা করবে এটার কথা কিন্তু ভাবতে পারে না। কারণ পিছন এমন একটা জিনিস, আসলে আমাদের এই 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 জগতের ট্রেন্ডটাই কিন্তু এরকম, দেখবেন আপনি সবসময় আপনার সন্তানের কথা নিয়ে ভাবতেছেন কিন্তু আপনার বাবা মার কথা কিন্তু আপনি ভুলে গেছেন, কারণ বাবা মা পিছনে থাকে। পিছনে থাকলে জিনিসগুলো আমরা ভুলে যাই, এটা কিন্তু একটা ন্যাচারাল টেন্ডেন্সি। আপনিও দেখবেন যে আপনার বাবা মাও দেখবেন ওনার বাবা মার কথা উনি ভুলে গেছেন, কিন্তু উনি ওনার সবসময় সন্তানের কথাই ভাবছেন। মানে আমরা বলি না ভালোবাসা নাকি ডাউনওয়ার্ডস, কোন কবি বা কোন লেখকের কথা জানি আমরা পড়ছিলাম, কিন্তু এটা ট্রু। কেমন ট্রু, যেমন ছোটোবেলায় আমরা দেখছি ধরনের রিক্সায় চড়ছেন, কোনো একটা ব্যাগ আমার মনে পড়ে, পিছনে রিক্সার পিছনে সামনে রাখতে কষ্ট হয়, আচ্ছা পিছনে রাখি। ছোটোবেলায় দেখা গেলো ওই ব্যাগে রেখে আমি নিয়ে চলে গেছি, বেড়ে গেছি, মানে মনেই নাই। তারপরে সিএনজিতে দেখবেন আপনি পিছনে রাখছেন, সিএনজিতে ছোটোবেলায় যারা উঠছেন বা এখনও ওঠেন দেখবেন যে পিছনে রাখছেন, রেখে দিয়ে বাস আর খবর নাই, ভুলে গেছেন। অথবা ইভেন আপনার গাড়িতেও যদি পিছনে রেখে দেন, আপনার মনে করা উচিত যে এই জিনিসটা আপনার খুব দরকার, কিন্তু দরকারি জিনিসটা পিছনে রাখছেন, পিছনে যেটা রাখবেন এটা আপনি ভুলে যাবেন, এটা জগতের সিস্টেম। ঠিক এরকমভাবেই আমাদের পিছনে তো বাবা মা থাকে, তো আলটিমেটলি আমরা কিন্তু বাবা মার কথাটা ভুলে যাই সবসময়, চিন্তা প্রতিদিনের টেনশন কী, সন্তানরা কী করছে বা নিজের কাজকর্ম কী, কীভাবে আরও সামনের দিকে আগাবো, পিছনের কথা না। যার কারণে এই পিতামাতারও নিজেদের থেকে ফিল করেন যে আমরা দরকার নাই আর এত ঝামেলা করার। তো আমাদের এই পরিবারে কিন্তু সবাই পিতামাতারা সেলফলি মানে সেলফ নিজের কাছ থেকে নিজেরা সেলফ নেগলেক্টেড, এবং পারিবারিকভাবেও এটা কোনো ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবেও এটা আসলে নেগলিজিজমরা চলে আসে, যার কারণে জেরিয়াট্রিক গ্রুপস আর পিপলস আমি বলবো বিং নেগলেক্টেড বাই দেমসেলস এন্ড বাই দ্য সোসাইটি বাই দ্য ফ্যামিলিয়াল ইস্যুস। তো যার কারণে আমি একটা যে আহ্বান করবো, আসলে ইংল্যান্ডে যেহেতু আমি ছিলাম, যে কথা আসছে যে ওখানে কিন্তু আমি দেখছি মোর দেন 95 ইয়ার্সের বয়সের লোকজন স্ট্রং, হ্যাঁ তারাও কাজ করতেছে, সেলফ রিলায়েন্ট এবং সেলফ ডিপেন্ডেন্ট, নিজেরা নিজেদের উপর খুব, এবং তাদের আশেপাশে কেউ নাই কিন্তু দে আর ডুইং এভরি ওয়ার্কস বাই দেমসেলস। এই যে সেলফ ডিপেন্ডেন্সি এবং তাদের মানসিক যে শক্তিটা, এটাও ইম্পর্টেন্ট। অনেকে সে শারীরিকভাবে দুর্বল কিন্তু মানসিকভাবে খুব স্ট্রং। তো আমার মনে হয় যে মানসিকভাবে জেরিয়াট্রিক গ্রুপ অফ পিপলদের স্ট্রং হওয়ার সময় আসছে। আরও কেন বলবো, একজন যিনি অল্প বয়স্ক যারা আছেন তারা তো অবশ্যই এই 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 পৃথিবীর ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবে বা নির্ণয় করবে পরবর্তী ভবিষ্যৎ কী হবে, কিন্তু বর্তমান জগৎকে ধরে রাখার দায়িত্ব কিন্তু জেরিয়াট্রিক গ্রুপ অফ পিপলস। আমরা যদি একটু তাকিয়ে দেখি আমাদের যারা দেশ চালাচ্ছেন তারা কিন্তু সবাই জেরিয়াট্রিক গ্রুপসে পড়ে গেছে, কিন্তু ওনারা দেশ চালাচ্ছেন। তাহলে যারা দেশের মাথা বা দেশের যারা লিডারশিপ আছে, পলিসি মেকার, তারা তো বয়স্ক লোক। একজন বয়স্ক লোক মানে কি, তার অনেক হিউজ এক্সপিরিয়েন্স, একটা হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছে সবার কাছে এবং সে লিড দিচ্ছে। তাহলে তো আমি মনে করবো জেরিয়াট্রিক গ্রুপস অফ পিপলস আর দ্য
স্ট্রংগেস্ট পিলার অফ দ্য কান্ট্রি, মানে কান্ট্রির একটা স্ট্রংগেস্ট পিলার হচ্ছে বয়স্ক লোক, এক্সপিরিয়েন্সড পিপলস। তাহলে আমার মনে হয় কান্ট্রি থেকেও আমি আহ্বান করবো, যারা পলিসি মেকারও যারা দেখেন আর কি, তাদেরকে আমি বলবো, আহ্বান করবো আপনারা বয়স্কদের জন্য আরও কিছু করার চেষ্টা করুন, বয়স্কদেরকে নিয়ে আরেকটু ভাবুন, কারণ বয়স্করা কিন্তু সেলফ এবং সামাজিকভাবে সোসাইটিতে নেগলেক্টেড। ওদেরকে নিয়ে আরও কীভাবে স্পেশালি কিছু করা যায়, যেমন আমার ইচ্ছা আছে আমি একটা আলাদা জেরিয়াট্রিক কর্নারই করব, আমার জেরিয়াট্রিক আলাদা সার্ভিস হবে, যাদের বয়স মোর দেন 765 এদের সার্ভিসটা একটা সেপারেট ডেতে আমি করবো, এরকম একটা প্ল্যান আমার আছে, একদম শুধু ওই দিন শুধু জেরিয়াট্রিক গ্রুপস অফ পিপলস, একদম ডে লাইক আমরা থার্সডে করতে পারি, ওয়েনসডে করতে পারি, এরকম একটা প্ল্যান আমার হবে, শুধু জেরিয়াট্রিক গ্রুপস অফ পিপলসকে আমি সেদিন শুধু জেরিয়াট্রিক্সে দেখবো এবং ওই দিন শুধু ওনাদের সাথে কথা বলবো, দরকার হয় গল্প বলবো। আসলে মূল ব্যাপারটা আরও যদি বলি, জেরিয়াট্রিক গ্রুপস অফ পিপল দেখা গেলো শারীরিকভাবে সুস্থ আছেন কিন্তু উনি মানসিকভাবে পুরোটাই অসুস্থ আমি বলবো, কারণ কেন উনি কাউকে পায় না দুইটা কথা বলার জন্যে অথবা দুইটা কথা শোনার জন্যে। তো এই যে কমিউনিকেশনস গ্যাপের কারণে উনি মানসিকভাবে অনেকটাই মানে কষ্টে থাকে এবং মানসিক দিক থেকে উনি অনেকটাই দুর্বল থাকে। তো এগুলো নিয়ে আমার অনেক ধরনের প্ল্যান আছে, আপনারা শুধু আশীর্বাদ করবেন আমি এই প্ল্যানগুলো যেন করতে পারি। তো মায়ের যেটা আমি বলতে যাচ্ছি বা এই রকম বয়সের যেটা প্রবলেম হয় ডিমেনশিয়া সিন্ড্রোম, আমাদের দেশে ডিমেনশিয়া মানে হচ্ছে ভুলে যাওয়া, আপনি যদি ভুলে যান, মানে ডিমেনশিয়া শব্দের অর্থ হচ্ছে ডি ফর ডিলিট আর মেনশিয়া মানে মনে রাখা, বাংলায় যদি বলি মানে হচ্ছে মেমোরি আর কি। তো মেমোরি যদি আপনার লস হতে থাকে দিনের পর দিন, তাহলে কী হবে, কয়দিন পরে আপনার বিহেভ চেঞ্জ হয়ে যাবে, কারণ আপনি তো ভুলে গেছেন। ধরেন আপনি সকালে খাওয়া ভুলে গেল, আপনার মা বা আমার মা ভুলে গেল, সে আসে একটু পরে আমার খাবার দিচ্ছ না কেন, খাবার দিচ্ছ না কেন, খাবার দিচ্ছ না কেন, অবশ্য উনি একটু আগে খেয়ে নিয়েছেন বা অনেক রোগী আছে, হ্যাঁ এটা হবে, কয়দিন পরে কী হবে, বিহেভ চেঞ্জ হবে এবং বিহেভ থেকে আস্তে ধীরে মানে আরও যখন ডিমেনশিয়া হতে থাকবে বিহেভ চেঞ্জ, তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে। মা তো একসময় খুব নরম সরম ছিল, এখন দেখা যায় হইচই শুরু করছে, ঠিক আছে উগ্রপন্থী হয়ে গেছে, এরকম সামথিং লাইক দ্য পার্সোনালিটি ওনার চেঞ্জ হবে, মানে আগে ছিল লো কোয়ালিটি এখন হাই হয়ে গেছে, সামথিং লাইক দ্যাট। তারপরে কী হবে, স্পিচ চেঞ্জ হবে, যেহেতু উনি ভুলে যাচ্ছে, উনি দেখা গেলো যে ছেলেকে মেয়ের নাম ধরে ডাকতেছে বা উল্টাপাল্টা নতুন শব্দ তৈরি করতেছে, ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ সিন্ড্রোম কিন্তু তখন আসবে, হ্যাঁ তখন কিন্তু মানে মানে ডিফিকাল্ট টু কন্ট্রোল। তো এই জন্যে আমাদের দেশে ডিমেনশিয়ার এই যে আমি বলবো যে মোস্ট কমন কজ হচ্ছে, সমগ্র ওয়ার্ল্ডে আসলে অনেক ধরনের কারণ থাকে, যেমন অ্যালজাইমার ডিজিজ নামে একটা ডিজিজ আছে, তারপর হচ্ছে ভাস্কুলার ডিজিজ। তো আমাদের দেশে অ্যালজাইমার আমি বলবো ভাস্কুলার ডিজিজটা কমন, যেহেতু আমাদের দেশে স্ট্রোকের সংখ্যা অনেক বেশি হয়, সাউথ ইস্ট এশিয়ান জোনে আমাদের স্ট্রোক বেশি হয়, হার্ট অ্যাটাক স্ট্রোক এই রোগগুলো বেশি হয়। তো যদি স্ট্রোক হয় এবং স্ট্রোক যদি মাল্টিপল স্ট্রোকস হয়, তাহলে আমাদের ব্রেনের সেলগুলো মরে যায় এবং নষ্ট হয়ে যায় এবং তখন মেমোরিগুলো লস হতে থাকে এবং এই রোগীগুলো সবচেয়ে বেশি কমন হয়। এছাড়া পার্কিনসন ডিজিজ আছে, আরও অনেক ধরনের ডিজিজের নাম আমি বলতে যাচ্ছি না, হ্যাঁ অনেক ধরনের ডিজিজ আছে, ডিমেনশিয়া উইথ লুই বডি বা অনেক কম্বাইন্ড পিকচারও আমি পাই, এরকম ধরনের সিন্ড্রোম থেকেও কিন্তু অনেকে এই ধরনের সমস্যায় ভোগে। তো এদের চিকিৎসা কী কোয়েশ্চেন, সত্যিকার অর্থে ব্রেন সেল মরে গেলে কিন্তু ডেড ফর ইভার, হ্যাঁ যেটা মরে গেছে শেষ, কিন্তু এর আশেপাশে যে সেলগুলো থাকে ওই সেলগুলোকে যদি আমরা একটু নিউট্রিশন দিতে পারি, ওষুধ দিয়ে একটু ব্লাড সাপ্লাইগুলোকে ভালো করতে পারি, রক্তগুলোকে যদি তরল রাখতে পারি, বারবার যদি স্ট্রোকগুলো না হয় এবং কারো যদি ডায়াবেটিস প্রেশার হার্টের সমস্যা থাকে ওইগুলোকে কন্ট্রোল করতে পারি এবং অন্যান্য সমস্যাগুলো যদি কন্ট্রোল করতে পারি, আর মোস্ট ইম্পর্টেন্টলি ইংল্যান্ডে হয় এগুলো কিছু রিহ্যাবিলিটেশন প্রসিজিওর বা মানসিক দিক থেকে সাইকোথেরাপি দেওয়া, এগুলো করলে দেখা যায় যে একটা কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট আসলে দরকার ইন এ জেরিয়াট্রিক গ্রুপ অফ পিপলস। কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট শুধু একটা শুধু ওষুধ না, মানে অনেকগুলো কাজ করে আসলে জেরিয়াট্রিক গ্রুপ অফ পিপলসদেরকে হেল্প করা সম্ভব। এনিওয়ে সো আপনারা সবাই এই মায়ের জন্য দোয়া রাখবেন, মা অনেক ভালো আজকে, উনি 100% শতভাগ ভালো এরকম বলছেন, মা যেন শতভাগ ভালো থেকেই বাকি জীবনগুলো পার করতে পারেন। আর এই এই আপুর জন্য দোয়া রাখবেন, এই পরিবারের জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন, সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।